জলবায়ু পরিবর্তনের কারণে ভয়াবহ হুমকিতে গোটা বিশ্ব। স্বর্ণকালের ভয়াবহ দাবদাহের মুখোমুখি ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশ। এর মধ্যে এক ভয়াবহ তথ্য জানালেন আবহাওয়াবিদরা। তাদের মতে ইউরোপের ইতিহাসে সবচেয়ে উষ্ণ ছিল সেপ্টেম্বর। এই পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবকে দায়ী করছেন তারা। বৈশ্বিক উষ্ণায়নের কারণে দাবানল, খরা, বন্যার মতো দুর্যোগ বেড়েছে আগের চেয়ে কয়েক গুণ বেশি। এতে ক্ষয়ক্ষতির পাশাপাশি ঘটছে প্রাণহানির মতো ঘটনা। এরই মধ্যে ভয়ঙ্কর তথ্য দিল আবহাওয়াবিদরা। তাদের মতে 2023 সালের সেপ্টেম্বর মাসে ইউরোপ জুড়ে যে গরম অনুভূত হয়েছে তা এর আগে কখনোই দেখা যায়নি। সমুদ্রপৃষ্ঠের নজিরবিহীন তাপমাত্রা এবং চরম আবহাওয়ার কারণে গত সেপ্টেম্বর ছিল উষ্ণতম মাস। বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাওয়ায় অভূতপূর্বভাবে গলছে আর্কটিক সাগরের বরফ। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের কোনো প্রস্তুতি নেই। ফ্রান্স, পর্তুগাল, গ্রিস সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ ভয়াবহ দাবানলের কবলে পড়েছে। নজিরবিহীন এই তাপ বৃদ্ধির জন্য বিদায়ী মাসটিকে ইউরোপের ইতিহাসে সবচেয়ে উষ্ণ সেপ্টেম্বর হিসেবে ইতিমধ্যেই উল্লেখ করেছেন আবহাওয়াবিদরা। ফ্রান্সের আবহাওয়া দপ্তর জানায় 2023 সালের সেপ্টেম্বরে ফ্রান্স জুড়ে গড় তাপমাত্রা ছিল 21.5 ডিগ্রি সেলসিয়াস। সেই মাসে ফ্রান্সে গড় তাপমাত্রা যা থাকার কথা সে তুলনায় সেপ্টেম্বরে ফ্রান্সের তাপমাত্রা ছিল 3.5 ডিগ্রি থেকে 3.6 ডিগ্রি সেলসিয়াস বেশি। জার্মানিতে গড় তাপমাত্রা বৃদ্ধির হারও পরিলক্ষিত হয়েছে সেপ্টেম্বরে। দেশটির আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী 1961 সাল থেকে 1990 সাল পর্যন্ত জার্মানিতে সেপ্টেম্বর মাসে গড় তাপমাত্রা যে রেকর্ড তার তুলনায় 2023 সালে সেপ্টেম্বরে গড় তাপমাত্রা ছিল প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস বেশি। সেপ্টেম্বর মাসে পোল্যান্ডে গড় তাপমাত্রা বেড়েছে 3.6 ডিগ্রি সেলসিয়াস। ইউরোপের মধ্যাঞ্চলীয় এই দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে দেশটিতে গড় তাপমাত্রা গত 100 বছরের মধ্যে সর্বোচ্চ। একই সময়ে গরমের আঁচ পেয়েছে স্পেন ও পর্তুগালও। বাদ যায়নি আল্পস পার্বত্য অঞ্চলের দুই দেশ অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডও। ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস মনিটরিং সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে প্রকৃতিগত নয় বরং মানবসৃষ্ট বিভিন্ন কারণে প্রতিদিনই বাড়ছে বিশ্বের গড় তাপমাত্রা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।